আমার কি তোমার এখন বিরক্ত লাগে নাকি? ঠিক আছে, আর আমার সহ্য হইব না। আমার জন্য তোমার প্রবলেম হয়, আমি দেরি করে আসি, তোমার ভালো লাগে না, আর এগুলো সহ্য করতে হবো না। এই তুমি কি বলতেছ? হ্যাঁ, আবল তাবল কথা, বিরক্ত মনে হবো কে? বিরক্ত না সাই, আমি সবই বুঝি। তুমি আমার এখন আগের মতো ভালোবাসো না, আর আমার সাথে তোমার মেলামেশা করতে অনেক প্রবলেম হয়। বাবা মা আমার বিয়ে ঠিক করছে, কালকে আমার বিয়ে। এই মা থাকি তোমার কি, আর তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, বিয়ে ঠিক হয়েছে মানে কি বলো তুমি এইসব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি, আমি তোমার কতবার বলছি তুমি যাও আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দাও, তুমি দাও নাই, আর কালকে আমার বিয়ে। আর না না, তুমি কি কইতেছো? কোন পোলায় বিয়ে করে তা আমি দেখবো নি, তুমি চিন্তা করো না। আমি আজকে দরকার বলে তোমার বাবার লগে কথা কয়া বিয়ে ক্যান্সেল করাইতেছি। এই কথা বইলা এখন আর কোনো লাভ নাই, অনেক সময় পার হয়ে গেছে। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়, নাহলে পরে পস্তাইতে হয়। পাগল হয়ে গেছো? দুদিন পরে মাড়ির তলে যাবো, উনার লগে তোমার বিয়ে হয়ে গেছে মানে তোমার বিয়ে রয়েছে নাই নাকি? তুমি এগুলো কি বলতেছো? দুদিন পরে মাটির তলে যাবো মানে? হ্যাঁ, বয়স দেখতেছো না? বয়সই তো মনে হচ্ছে মাটির তলে যাবো দুদিন পরে। এই চুপ থাকো, সে অনেক কচি। কি কচি? এ কেমনে কচি? জি, আমার নাম সাগর রহমান কচি। কিন্তু কামে বুঝা গাম্বো। দেখেন, আমি সরকারি চাকরি করি, অনেক টাকা মাইনে পাই, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। স্নেহা আমার কাছে সুখেই থাকবে। সুখে থাকা তাই না? তোমার সুখে থাকা শুনাইতেছি, তুমি আমার সুখের মধ্যে আগুন ধরে কচিগিরি ফেলাও তাই না? তোমার কচিগিরি ফেলাইতেছি। দেখেন, আমি কিন্তু অনেক কচি, আমি সরকারি চাকরি করি, অনেক টাকা বেতন পাই।